অনেক ভালো আছি। আর তুমি যেভাবে যেভাবে আমাকে তুলে ধরলে, আসলে কি অতটা যোগ্য আমি, বা হ্যাঁ একটু বাড়িয়ে বলা হলো না, নাকি? খুবই ছোট করে বললাম, বললে আসলে আরো অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আমরা মূলত একটু বায়োগ্রাফিক্যাল বলো বলো। আড্ডা দেই, শুরুর প্যাটার্নটা হয়তো অনেক জায়গায় বলে ফেলেছেন বকুল ভাই, তারপর একটু নিতে চাই যে ঠিক এই মুহূর্তে বসে জীবনের গানের একেবারে শৈশব, গানের ক্যারিয়ারের একেবারে শৈশবের কোন গল্পটা, গানের শুরুর কোন গল্পটা বলতে ইচ্ছে করছে, যে বারবার ওই স্মৃতিতে ফিরি যখন আমি একজন গীতিকার আজকের এই কবির বকুল হয়েছি। আসলে সেটা শুরুর গল্পটাই বলা উচিত, জি কারণ আমি মফস্বলের ছেলে, চাঁদপুরের বাড়ি। তো মফস্বলে থাকলে হয় কি, সব রকম প্রতিভার বিকাশ ঘটে আর কি, মানে সব কিছুই আমরা করে ফেলি। আমি চাঁদপুরে থাকাকালীন আমি নিজেই গান লিখতাম, গান সুর করতাম, গান গাইতাম, পাশাপাশি নাটক করতাম, আচ্ছা বাস্কেটবল খেলতাম, আবৃত্তি করতাম, মানে হেন কিছু নেই যেটা করিনি। হ্যাঁ, শিশু সংগঠন, কচিকাঁচার মেলা, খেলাঘর সব আমার করেছি। তো যাই হোক, কিন্তু যেটা হলো যে গানের বিষয়টা, যে আমি আগে ছোটবেলায় যে ছড়া কবিতা লিখতাম, তো এক সময় লিখতে লিখতে গান লেখার একটা আগ্রহ তৈরি হলো, এবং টুকটাক ওই যে লিখতাম, এবং দেখা গেলো যখন আমি গান করতাম তখন নিজেই লিখতাম, নিজে সুর করতাম। কিন্তু এটা তো আর মফস্বলে থাকলে সেই প্রকাশ ঘটবে না, তাই একটা স্বপ্ন নিয়ে আমি 13টা গান নিয়ে ঢাকায় শিল্পী তপন চৌধুরী, তার কাছে যাই, তার বাড়িতে, মানে তিনি তখন নয়াটোলায় কিন্তু থাকতেন। কেন তপন চৌধুরী কেন? আসলে তপন দা আমার খুব প্রিয় শিল্পী ছিলেন, তার গান আমি খুবই পছন্দ করতাম। ওই গান করলে বেশি গানই তার গান গাইতাম, তো সঙ্গত কারণেই তপন দার প্রতি আমার একটা দুর্বলতা ছিল। আর তার সঙ্গে আমার একটা ভালো সখ্য হয়, চাঁদপুর একটা অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, আমি মানে আমাদের একটা সংগঠন ছিল ইকবাল স্মৃতি সংসদ, সেই সংগঠনে একটা আয়োজনে নিয়ে গিয়েছিলাম, আমি নিয়ে গিয়েছিলাম তপনদাকে, মানে সংগঠনের পক্ষ থেকে আমি তার সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে গিয়েছিলাম। তো সেই থেকে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়। তো সেই টানেই আসলে ওই গানগুলো নিয়ে আমি চিন্তা করলাম ঢাকায় আমি কার কাছে দেব। তো তপনদা আমার কাছে মনে হলো যে তিনি বোধহয় সঠিক মানুষটা, তো আমি তার কাছে সেই স্বপ্নটা নিয়ে গেলাম, 13টা গান নিয়ে গিয়েছিলাম। তো তারপরে তপনদাকে বললাম যে আমি তো টুকটাক গান লিখি, আমি এই কিছু গান লিখেছি, এগুলো একটু আনলাম আপনাকে। তো তিনি আমার গানগুলো নিয়ে, তখন তার একটু তাড়া ছিল, বাইরে যাবেন, তো তিনি বললো আচ্ছা ঠিক আছে আমি পরে দেখবো, বলে তিনি বিছানার নিচে রেখে দিলেন। আচ্ছা, তারপরে আমি এক মাস দুমাস চলে গেল, আমি আবার দুমাস পর আমি আবার ঢাকায় এলাম খোঁজ নেওয়ার জন্য। তো তপনদার বাসায় গিয়েছি, তারপরে তপনদাকে বললাম, তপনদা আমার গানগুলো, বললো যে হ্যাঁ দেখেছি তোমার গানগুলো, একটু ঠিকঠাক করতে হবে। তো তিনি একটু ওয়াশরুমে গেলেন, তো আমি এই ফাঁকে হঠাৎ করে মনে হলো তিনি তো আমার সামনে বিছানা নিচে রেখেছিলেন, আচ্ছা গানগুলো কী অবস্থা। তো আমি বিছানা উল্টে দেখলাম যে গানগুলো ওই জায়গায় পড়ে আছে, তা আমার মনটা একটু খারাপ হয়ে গেল যে তাহলে তপন দা কিছুই করেন নাই। তো আমি তারপরে তো তার সঙ্গে বিদায় নিয়ে চলে গেলাম, এবং একটু মন খারাপ করেই গেলাম, চাঁদপুরে ফিরে গেলাম। তার 3 মাস পর বা 2-2.5 মাস পর আমি হঠাৎ করে শুনলাম যে আমার গান রেকর্ড হয়েছে, তখন তো মানে সেই আনন্দটা অন্যরকম। এবং তারপরে ঠিকই আমি কিছুদিন পরেই মানে দেখলাম যে বাজারে এলো আয়ুব বাচ্চুর অ্যালবাম ময়না, এবং সেই অ্যালবামে খুঁজে দেখলাম 4 নম্বর গানটাই আমার লেখা, ময়নাতে প্রথম শুরু, প্রথম আমার লেখা। সেক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে ভাইয়া, যে গীতিকার হিসাবে অগণিত গান, অগণিত কবিতা বা অকবিতা আমাদের ইনবক্সে, আপনার ইনবক্সে বা অনেক ইনবক্সে আসে, ঢাকা শহরে এসে শিল্পীর আশ্রয় পাওয়াটা কি অনেক বড় ব্লেসিংস ছিল একজন গীতিকার হয়ে ওঠার ক্ষেত্রে? সুরকারদের কাছে কোন গাইডলাইনটা আজকে দিতে চান, এই যে অগণিত মফস্বলের ছেলে পেলে যারা শুনছে দেখছে তাদের জন্য? এটা আসলে আমি তো মনে করি যে এটা আমার মানে আমার সৌভাগ্য যে আমি তপনদার কাছে গানগুলো দিয়েছি বলেই তিনি তখন সোলসে ছিলেন, এবং তিনি টপ আর্টিস্ট, হ্যাঁ, এবং তিনি তার ব্যান্ডের ওদেরকে আমার গানগুলো দেখালেন, সেখান থেকে দুটো গান মানে 13টা গান থেকে দুটো গান কিন্তু আমার তো নির্বাচিত হয়েছিল, একটা আয়ুব বাচ্চু করলেন তার সোলো অ্যালবামে, এর কিছুদিন পরেই নাসিম আলী খানের সোলো অ্যালবাম বের হলো, তিনিও সোলসে ছিলেন, সেই অ্যালবামের প্রথম গান পথে যেতে যেতে খুঁজে যেত আমি। তো ওই দুটা গানই শুধু আমার তারা সিলেক্ট করেছিলেন, দুটো গান বেরিয়েছিল তপনদার মাধ্যমে, কিন্তু আসলে ভিত্তি প্রস্তরটা হয়, যদিও আয়ুব বাচ্চু আমার প্রথম গান করেন। তো কিন্তু আমি বললাম যে তারপরের ব্যাপারটা যেটা হয়েছে, তারপরে কিন্তু স্ট্রাগল কী আমি সেটা বুঝেছি। আমি দ্রুত হয়তো তপনদার মাধ্যমে আমার দুটো গান হয়েছে, এরপরে আমাকে কিন্তু প্রায় 1.5 বছর অপেক্ষা, মানে 88 আমার গান বেরিয়েছে, আমার এর পরের গান বেরিয়েছে কিন্তু আমার 91-এ গিয়ে জানুয়ারিতে,
তো এই 2 বছর কিন্তু আমি মানে হেন কোনো সুরকার বা আমি কি করতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাস্টার্সে পড়তাম, আমি ক্লাস শেষে আমি সবাই মল চত্বরে আড্ডা মারতে চলে যেত, আর আমি চলে আসতাম সোজা কাকরাইলে সরগম রেকর্ডিং স্টুডিওতে। তো সেখানে আমি দিনের পর দিন এসে দাঁড়িয়ে থাকতাম, তারপরে যার সঙ্গে দেখা হতো আমি বলতাম যে আমার তো এই 2টা গান বেরিয়েছে, আমি গান লিখি। এইভাবে আমি সবার কাছে কিন্তু পরিচিত হওয়ার চেষ্টা করেছি। তখন অনেকের মাধ্যমে, যেমন শেখ ইস্তিয়াক, উনি আমাকে প্রণব ঘোষ, প্রয়াত প্রণব ঘোষ, ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এবং তারপরে প্রণবদার সঙ্গে আমি, প্রণবদা বললো আমার বাসায় আসে, আসো আমার রাজাবাজারের বাসায়, এবং আমি ওই সন্ধ্যায় চলে গেলাম গানের খাতা নিয়ে। তারপরে উনিও সেখানে আমার গান কিছু পছন্দ করে রাখলেন, বলো যে এগুলো ভালো হয়েছে, এগুলো আমি সুর করব। আর তিনি আমাকে একটা সুর দিলেন যে এই সুরের উপর লিখতে পারবে, আমি বললাম যে দেখি দাদা দেন। দাদা আমাকে একটা সুর দিলেন, আমি সুরের উপর তখনই লিখে দিলাম তখনই। এবং উনি, আমি সুরের উপর লিখে দেওয়ার পরে উনি মিটার দিয়ে বললেন যে বাহ, বলেন যে তুমি কালকে থেকে রেগুলার আমার পাশে আসবে। আচ্ছা, এই আমার শুরু হয়ে গেল। কিন্তু আমি এর আগে যে প্রায় 2 বছরের মধ্যে আমি দৌড়াদৌড়ি করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, গান একজনকে আমি 3-4 বার করে একই গান দিয়েছি। তো যা নানানভাবে মানে চেষ্টা মানে প্রথম আসলে সাপোর্ট, সুরকার হিসেবে সাপোর্ট দিয়েছেন প্রণব ঘোষ। হ্যাঁ, প্রণবদার কাছে যাওয়ার পরে আমার আর ইয়ে করতে পেছনে তাকাতে হয়নি। তারপরে দাদার বাসায় তো প্রত্যেকদিনই গান লিখেছি, এবং দেখা গেছে এক রাতে বসে 6টা 7টা গান লিখে ফেলেছি। একটা গল্প আমি প্রায় সময় নিই এবং এই শোতে, নিজের জীবনের তাহলে স্ট্রাগল এবং অবজ্ঞার গল্প কি আছে শুরুর দিককার? শুরুর দিককার আসলে তখন অনেক প্রতিবন্ধকতাও ছিল। আমি হয়তো এই যে সুযোগটা পেয়েছি, প্রথম হয়তো গানগুলো তপনদার মাধ্যমে গিয়েছে, পরবর্তীতে কিন্তু আমাকে একদম মানে পার্মানেন্টলি একজন গীতিকার হিসেবে সুযোগ পাওয়ার ব্যাপারটা কিন্তু সুরকারের সঙ্গে সমন্বয় না হলে হয় না। তো সেটা প্রণবদার মাধ্যমে হয়েছে। কিন্তু যেটা হয়েছে যে আমি ওই কাজ করতে গিয়ে অনেক রকম মানে ইয়ে সম্মুখীন হয়েছি, সেটা আসলে এইভাবে এখন বলতে চাই না আমি। এবং আমি একসময় ভেবেছিলাম যে গান আর লিখবো না, এরকম অভিমান করেছিলাম। আচ্ছা, নানান রকম হয়েছে। আমি আসলে এই শোতে এসে এই কথাগুলো আমি বলতে চাই না, কেন, কারণ এটাও একটা পার্ট আমি মনে করি। হ্যাঁ, সেই জন্য আমি আমি এটা এই জন্য নেই যে এই ধরনের অবজ্ঞা পেরিয়ে একজন সফল হতে হয়। হ্যাঁ, সো মানে নেভার গিভ আপ, ব্যাপারটা তো এরকমই তো জীবনে। হ্যাঁ, এরকমই তো। ওই জন্য মানে আমার কথা হলো, যদি আমার ডেডিকেশন থাকে, আমার যদি আমার গোলটার মানে ইয়ে থাকে, মানে আমি যদি ঠিক করে ফেলি যে আমার গোল এইটা, তাহলে অবশ্যই আমি সফল হবো। যেমন আমি বলি যে আমি বড় ভাইয়ের বাসায় রামপুরা থাকতাম, 91 সালের কথা বলছি। তো আমি প্রায় স্টুডিওতে গান রেকর্ডিং করতে করতে বাসায় আসতে আসতে 2টা 3টা বেজে যেত। তো ভাইয়া রাতেবেলা বাসায় দরজা খুলে দিলে স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকদিন দেরি করছি। একদিন আমাকে রাতেবেলা দরজা খুলেই বললো যে তুই প্রত্যেকদিন এরকম দেরি করে আসিস বাসায়, আমি বলছি আমার রেকর্ডিং ছিল, বললো যে তুই গান লিখিস, তোর গীতিকার কে চিনবে, গীতিকারদের কেউ চেনে না। হ্যাঁ, তুই গান করতিস, আমি যেহেতু আগে গান করতাম, বললো তুই গান করতিস তাহলে সবাই তোরে চিনত, কিন্তু তোর গান লিখিস এটা কে চিনবে? তাই আমি বললাম যে না, আমাকে গান আমাকে দিয়ে হবে না, গান লেখাটাই আমাকে দিয়ে হবে। এখানে এই প্রশ্নটাই আসলে আমি করতে চাচ্ছিলাম যে এমনি সুদর্শন ছিলেন, এখনও আছেন, নায়ক হওয়ারও সম্ভাবনা ছিল, গান গাইতেন, গীতিকার হিসাবে তখন তো আসলে পেশাদার হিসাবে গীতিকার খুব বেশি কি এস্টাবলিশড কোনো পেশা তো ছিল না? না, একদম ওই যে চলচ্চিত্রে যারা লিখতেন তারা হয়তো, কিন্তু কোন মোহে গীতিকার হওয়াটাই আসলে এই পণটা করলেন? এটা আসলে আমি আসলে ওই যে আমার শখের বসে গান লিখা এবং তপনদাকে দেয়া, পরবর্তীতে গান চলে আসা, এরপরে প্রণবদার সঙ্গে ইয়ে হলো, তা আমি 2টা 4টা এরকম গুনতে গুনতে গান তো আস্তে আস্তে সংখ্যা বাড়ছিল। তারপরে আমার একটা মনে হলো যে আমি কেন যেন মনে হয়েছে যে গানটাই বোধহয় আমাকে দিয়ে হয়তো ভালো হবে, এবং গান গাওয়াটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আমি শুরুও করতাম প্রচুর, এখনও শুরু করি। অনেক শিল্পী আমার মানে অনেক আমাদের প্রমিনেন্ট শিল্পী অনেকে আমার গান করেছেন, চলচ্চিত্র আমি পুরো ছবি সঙ্গীত পরিচালনা করেছি। তো কিন্তু আমি কখনোই গীতিকারের বাইরে কোনো পরিচয় কাউকে দিইনি, কারণ আমার কাছে পুরো মনে হয়েছে যে এটাই আমার বোধহয় আমি এটাতে আমি সফল এবং এটাই আমি ভালো করবো। আরেকটা ব্যাপার বলি, একটা মানুষ যদি, আমার এটা মনে হয়েছে যে একটা মানুষ যদি একাধারে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তাহলে কিন্তু সে উন্নতি করতে পারবে না, তাকে সিদ্ধান্ত নিতে হবে যে হয় ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো। আমিও ওইরকম চিন্তা করেছি যে গান গাইবো, গান সুর করবো না গান লিখবো, তারপরে আমার মনে হয়েছে যে গান লিখাটাই বোধহয় আমার জন্য সহজ, সেই জন্য আমি এই জায়গায় গিয়েছি। ভাইয়া, ইন্ডাস্ট্রিতে একটা মিথ প্রচলিত রয়েছে যে যারা অভিনয় শিল্পী তারা প্রথমে অন্তত 1-1.5 বছর ফ্রি অফ কস্ট কাজ করতে হয়, এবং গানের ক্ষেত্রেও ফ্রি অফ কস্ট 1-1.5 বছর সার্ভিস দিতে হয়। ভাইয়ার ক্ষেত্রে, কবির বকুলের ক্ষেত্রে কেমন ছিল বিষয়টা?
আমি প্রথমে বলেছি যে আমি শখে গান লিখতাম, তো গান লিখলে একটা তো যেহেতু এটা বাণিজ্যিকভাবে গান বের হচ্ছে, অ্যালবাম বের হতো, এবং এটার জন্য একটা রেমুনারেশন আছে আমি জানি, কিন্তু আমি কখনো কিন্তু প্রথম প্রথম আমি কিন্তু কারো কাছে চাইতেন না, যে আমার যেই প্রথম যে গানগুলো বেরিয়েছে বেশ কয়েকটা গান, আমি কিন্তু সেটার জন্য পয়সাও চাইনি কখনো, মানে সেটা মনে হচ্ছে যে গানটা বেরোলে আমি খুশি, সেটা একটা মনে হচ্ছে। তো একটা সময় তো গিয়ে তারপরে আস্তে আস্তে পাওয়া শুরু করলাম, এবং 200 টাকা থেকে শুরু হয়েছিল, এবং দেখা গেছে এক 200 একটা গানের 200 টাকা সম্মানের জন্য আমাকে হয়তো 200 টাকার বেশি রিক্সা ভাড়াই খরচ করতে হয়েছে ওই টাকা পেতে গিয়ে। এরকম অনেক প্রযোজনা প্রতিষ্ঠান আছে যে যাদের ওই প্রতিষ্ঠান পর্যন্ত আমার যাওয়া আসায় আমার অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, ঠিক আছে, এরকম আছে। কিন্তু আমি প্রথম দিকে কিন্তু ওইটা কখনো চিন্তা করিনি যে গান লিখে আমাকে পয়সা ইনকাম করতে হবে। পরে একসময় যখন ব্যস্ত হয়ে গেলাম, কাজ বাড়লো, তারপরে তো একসময় পেশাদার গীতিকবি হয়ে গেলাম। পেশাদার গীতিকবি বললেন, কখন আসলে বুঝলেন বা চাহিদার বিষয়টাকে কীভাবে আসলে পৌঁছলো, সেটা কত সময় পরে, যে এখন আসলে ইন্ডাস্ট্রির আমি অবধারিত একজন গীতিকার এবং খুব ব্যস্ততার সময়, সেটা কত বছর থেকে শুরু? এটা আসলে 91 থেকে, মানে আমার 88 প্রথম গান গেছে, তারপর তো আমি 2 বছর স্ট্রাগল করলাম, তারপরে আমার 90 রেকর্ডিং শুরু হলো, এবং 91 থেকে আমার গান বের হওয়া শুরু করলো, এবং ওই বছরই আমার অনেক গান বের হলো চারিদিকে, এবং অনেক গান শ্রোতাপ্রিয় শ্রোতাপ্রিয় হলো। তো তখন কিন্তু আস্তে আস্তে চাহিদা দেখলাম, সবাই আমাকে ডাকছে, তার মানে নিশ্চয়ই আমি লিখতে পারছি। সেই জন্য তখন এমন অবস্থা হলো যে আমাকে দেখা গেছে আমি সন্ধ্যার পর প্রচুর, মানে রাত 9:00, 12:00, 1:00, 1:30, 2:00 পর্যন্ত আমি কাজ করেছি, এবং সেটা বেড়ে গেল কিন্তু আমি চলচ্চিত্রে যাওয়ার পর। আচ্ছা, চলচ্চিত্রের বিষয়ে একটু পরে আসতে চাই, তার আগে শুনতে চাই যে অডিও গানে আসলে আপনি কখন বুঝলেন নিজের ফেম ক্যারি করাটা। ধরেন বিটিভিতে গান গেলে তো গায়ককে পরদিনই সবাই চিনছে, তো নিজের ফেম ক্যারি ফেমের বিষয়টা কখন আজ করতে পারলেন ঢাকা শহরে এসে? আসলে এটা একদম অদ্ভুত ফিলিংস যে একজন গীতিকবি পর্দার পেছনের মানুষ, এবং সেটাই আমি জানতাম, বুঝতাম, ভাবতাম। কিন্তু আমি দেখলাম যে টেলিভিশনে যখন গীতি বিচিত্রায় প্রথম আমাদের গীতিকার সুরকারের ছবি দেওয়া হতো, তো গীতি বিচিত্রার মাধ্যমে আসলে এই কবির বকুলের পরিচিতিটা আমি মনে করি যে হয়েছে, যে মানুষ আমাদেরকে চিনতে পেরেছে আর কি, একটু ছবি দিত, তো সেই জন্য। আর আমার গানটাকে আমি, মানে কতগুলো ব্যাপার আছে, মানে যেমন আমার 91 সালে চন্দ্রিমা রাত্রিতে কিংসুক সৌরভে পালস ব্যান্ডের একটা গান খুব পপুলার হলো, আমি তখন ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স করছি, তো আমি ক্লাস শেষ করে আমি বাস স্ট্যান্ড, আমাদের যে রেজিস্টার বিল্ডিংয়ের যেখানে বাস স্ট্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি, তো আমার ঠিক সামনেই 4টা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তো হঠাৎ করে এক মেয়ে বলছে, এই কালকে ব্যান্ড সঙ্গীত কালকে গীতি বিচিত্রা দেখছিস, আমার প্রিয় গানটা দিয়েছে। বলে কোনটা? তো গেয়ে উঠলো চন্দ্রিমা রাত্রিতে, আমি পেছনে হাঁটছি, তো ফিলিংসটা কেমন হবে? হ্যাঁ, তেমনি আমি রিক্সায় করে যাচ্ছি শান্তিনগর মোড়ে, একটা গাড়ি এসে থামলো, গাড়ির মধ্যে ফুল সাউন্ড দিয়ে বাজতেছে কেন এই নিঃসঙ্গতা। হ্যাঁ, তো ওই ওইটাকে আমি, এবং কালোমাইয়া গানটি, ওইটা মনে আছে যে মল চত্বরে আমাদের ব্যান্ড বড়, সবচেয়ে বাম্বার বড় কনসার্টটা হয়েছিল প্রথম যখন, তো এগুলো সব কিন্তু 91 সালের গল্প, আর শুধু 94 সালে কেন এই নিঃসঙ্গতা। তো ওই মল চত্বরে কনসার্টে যখন চাইম উঠলো, এবং ওই কালোমায়ার শুরুর ইন্ট্রো মিউজিকটা, প্রিলিউডটা বাজলে তো বোঝা যায়, আর আমার সামনে থেকে সবাই দৌড়ে সামনে চলে গেল আর কি। এরপরে তো গানের সময় তো একদম, মাত্র কিছুদিন আগে আপনার সাথে ফোনেও কথা হচ্ছিল, নিউ ইয়র্কে খালিদ ভাইয়ের একটা ইন্টারভিউ আমি নিচ্ছিলাম, এবং পরবর্তীতে সেটা বলেছিল, তারপর আমি একটু নিতে চাই আপনাকে যেহেতু পেয়েছি। কালোমায়া গানটির প্রথম দিকে কিছু কারেকশন ছিল টুলু ভাই, খালিদ ভাই এবং আপনার সমন্বয়ে, বিষয়টা কি ছিল প্রথম দিকের মুখটা হারিকেন লন্ঠন কি সামথিং, একটু যদি গল্পটা বলেন। আচ্ছা, সেটা হলো যে এটা 90 সালের ডিসেম্বরের কথা, আমি, হ্যাঁ, আমি ওই যে বললাম যে সারগামে গিয়ে বসে থাকতাম, বিভিন্ন জনের কাছে গান দিতাম, তো আমার খালিদ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আচ্ছা, তো এক সন্ধ্যায় ওই সারগামের ভেতরে যেখানে সবাই বসে আড্ডা মারতো, ওই জায়গায় বসে আছি, তো খালিদ ভাই আমাকে দেখে বলছে, এই তুমি সুরের উপর গান লিখতে পারবো? আমি জি পারবো, খালিদ ভাই বলছেন। হ্যাঁ, খালিদ ভাই বলছেন, শুরু বলো যে একটা আমি লালালা করছি দেখি লেখো তো। তো উনি যখন লালালা করলেন, লালালা এরকম করছেন, তো তো আমি, আমার পকেটে কলমও নাই কাগজও নাই, হ্যাঁ, আচ্ছা, তো আমি কি করব, তাড়াতাড়ি একটা কলম খুঁজে বের করলাম, আর কাগজ পাই না, পেলাম একটা চানাচুরের ঠোঙা, একদম মানে
আমার যদি স্মৃতি আমাকে ইয়ে না করে, প্রতারিত না করে, তাহলে বিষয়টা এমন হয়েছিল, তো আমি ওই কাগজের ঠোঙার মধ্যেই এই কালো মাইয়া কালো বইলা পুরো মুখটা লিখলাম প্রথম। লেখার পর উনি দেখে বলে যে বাহ খুব ভালো হয়েছে। এবং এটাও সত্যি যে আমাকে উনি বলেছিলেন যে তুমি কালো মেয়ে নিয়ে লিখো, সাবজেক্টটা কিন্তু আমাকে খালিদ ভাই দিয়েছিলেন। আচ্ছা, তারপরে আমি মুখটা যখন লিখলাম উনি বলছে বাহ মুখটা তো খুব সুন্দর হয়েছে, বলো তুমি একটা কাজ করো, অন্তরা একটা ডামি আমাকে বলে দিলেন, মানে লালালা করে দিলেন, বলে তুমি এই মিটারে তুমি আমাকে কালকে অন্তরা লিখে, আমি উনি জহিরুল হক হলে থাকতেন, বলে তুমি সেখানে আসো। তো আমি তারপর অন্তরা তিনটা অন্তরা লিখে পরদিন গেলাম, এবং দুপুরবেলা উনি ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি, তারপরে আমি বসেছিলাম, আমার এক বন্ধু জহিরুল হক হলে থাকতো ফখরুল, তো যাই হোক, তারপরে আমরা ওনাকে আমি গানটা দেখালাম, তো উনি তাড়াতাড়ি তখন রেডি রেডি হয়ে, ওনার সঙ্গে ড্রামার বাবু ভাই ছিলেন, ওই যে চাইমে তখন বাবু ভাই বাজাতেন, তো তারপরে গানটা উনি দেখে বলে যে ওনার বলে যে আমার তারা আমি এখনই যেতে হবে, মানে ওই ও তখনই ভয়েস দিবে আর কি, গিয়ে আর স্টুডিওতে গিয়ে, তো আমার বললো যে আচ্ছা দু এক জায়গায় যদি আমি এমনি ঠিক আছে, দু এক জায়গায় যদি একটু কারেকশন করা লাগে আমি করতে পারবো, তো আমি হ্যাঁ কেন অসুবিধা নেই, ওই ওটা তো হয়ই, তো যেহেতু উনি আমাকে সঙ্গে নিচ্ছেন না, এই হলো প্রেক্ষাপটটা। এবং গানটা তারপরে তো আমি আর জানি না কিছু, তার তখন মানে আপনার তোমার নব্বইয়ের গণ কি শরীরের বিরোধী আন্দোলনের পর নতুন সরকার এবং ইলেকশন হলো, ইলেকশন তখন বিটিভিতে ইলেকশনের সময় এই ব্যান্ড শো ব্যান্ড শোটা গিয়েছিল, তো আমার সঙ্গে বাচ্চু ভাইয়ের সঙ্গে প্রথম দেখা ওখানে, মানে ওখানে না সারগাম স্টুডিওতে ব্যান্ড সঙ্গীতে ওনারা রেকর্ডিং করে আসছে, এবং গানটা তখন কিন্তু পরদিনই যাবে আর কি, তো বাচ্চু ভাই বললো যে বাচ্চু ভাই আমার সঙ্গে দেখা, কিরে কী খবর জিজ্ঞেস করলো, টলো গানটা লিখছিস, আমি বলছি হ্যাঁ লিখলাম, তো নতুন একটা গান লিখেছি, বললো কার, আমি বললাম যে চাইমের ওই যে খালিদ ভাই করলেন কালো মায়া কালো বলে, কেন কালকে তো গানটা তো ইয়ে খালিদ গাইলো, আমি জিজ্ঞেস করলাম কার, উনি বললো যে ও বললো তো ওর লেখা। আচ্ছা আচ্ছা, আমি তো তখন সাথে সাথে আমার অবস্থা খারাপ যে আমি গান লিখে দিলাম, উনি বলছে ওনার লেখা, তো এরপরে গানটা যখন ব্যান্ড সঙ্গীতে যাওয়ার পরে তো গানটা খুবই পপুলার হয়ে গেল। তো টুলু ভাইয়ের সঙ্গে আমার, টুলু ভাইয়ের সঙ্গে এর আগে আমার পরিচয় হয়েছে, টুলু ভাইয়ের সঙ্গে আমার দেখা এই ব্যান্ড সঙ্গীত যাওয়া, গানটা কম্পোজিশন টুলু ভাইয়ের, এটা আমি পরে জেনেছি, এটা অ্যাকচুয়ালি চাইম প্রথম তো টুলু ভাই সহ খালিদ ভাই সহ ওনারা ছিলেন, সারগামে পুরো গানের ওই অ্যালবামের গান রেকর্ড হচ্ছিল, তো যেটা হয়েছে যে খালিদ ভাইরা প্রথম যখন টুলু ভাই সহ তখন ওনারা হারিকেন লণ্ঠন এই গানটা প্রথম করেন আর কি, ওই ট্র্যাকটার উপরেই উনি হারিকেন লণ্ঠন অফ করে দিয়ে উনি কালো মাইয়া গানটা করেছিলেন, লালালা করে যেটা শুনেছেন ওই শ্যুটটা আপনাকে, এই শ্যুটটা আমার দিয়েছিলেন। হ্যাঁ, তো আমি তো আর জানি না যে এটা ট্র্যাক করা বা কিছু বা এটা যে হারিকেন লণ্ঠন আয় করা, সে জানতাম পরে আমি জেনেছি বিষয়টা, যে যেহেতু উনি চাইম ভেঙে চলে গেছেন, মানে খালিদ ভাই টুলু ভাই বেরিয়ে গেছেন, তখন ওনারা ওই হারিকেন লণ্ঠন যেহেতু ইয়ে করেছিলেন, গান এস্টাবলিশ করতে চাচ্ছিলেন, চাচ্ছিলেন যে ওই সুরেই একটা গান, তখন এই কালো মাইয়া গানটি। আমি জানি আপনার জনপ্রিয় গানের গল্প শুনতে গেলে সারা রাত পার হয়ে যাবে, তারপরও কিছু কিছু গানের নেব। আমি একটা ছোট্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথম ব্রেকে যাবো, সেটা হচ্ছে ব্যান্ড মিউজিকের সবচেয়ে স্বর্ণালী সময় সেই সময় ছিল নাইনটিজ, এবং সেই সময় একই সাথে আধুনিক গানের শিল্পী, এবং দুই ধারায় আপনি ভীষণভাবে জনপ্রিয়। আপনার এমন কোনো অ্যালবাম নেই যে জনপ্রিয় হয়নি, সেই অ্যালবামে কবির বকুলের গান নেই। কোন দিকে আসলে বেশি টানত এই বিষয়ে, আসলে পরিচয় যোগাযোগটা কেমন ছিল? একে তো দেখা যেত যে যারা ব্যান্ড আর্টিস্টদের গান করতেন তারা আবার সলো আর্টিস্টদের গানে খুব একটা পাওয়া যেত না, কিন্তু আপনি বা দু একজন ছাড়া আপনারা দুই জায়গাতেই বেশ জায়গা করে নিয়েছিলেন, এটার বিশেষত্ব কী ছিল? আসলে আমি যেটা দেখি যে ব্যান্ডের ব্যাপারটা, ব্যান্ড তো যেহেতু একটা দল, তারা কিন্তু তারা তাদের বলয়ে গানগুলো করতো আর কি, মানে গীতিকার দেখেছে বা কম্পোজিশন সব কিছু কিন্তু তাদের নিজের ইয়েতেই থাকতো। এবং যেমন সোলস চিটংয়ের ব্যান্ড, সেখানে হয়তো হেনা ইসলাম বা শহীদ মাহমুদ জঙ্গি তাদের, আবদুল্লাল মামুন তাদের গানগুলোই হয়তো বেশি, বা তাজুল ইমাম তারাই নিজেরা গানগুলো তৈরি করেছেন, নকিব খান সুর করেছেন বা আয়ুব বাচ্চু ভাই সুর করেছেন, এরকমভাবে হয়েছে। অন্যান্য ব্যান্ডেরগুলো ওই সময় আর কি, সোলস তো যেহেতু একদম পায়োনিয়ার। তারপর যেটা হয়েছে যে আমি যখন অডিও অ্যালবামে গান লিখছি তখন ব্যান্ডের যে কাজগুলো হতো তখন কিন্তু ব্যান্ডের অ্যালবাম আস্তে আস্তে বের হচ্ছে আর কি ওইরকম, এবং সবগুলো দেখা গেছে নিজেরাই হয়তো আয়োজন করে করতো। তা আমার সৌভাগ্য হয়েছিল যেহেতু আমি ওই যে চন্দ্রিমা রাত্রিদের পালস ব্যান্ডের গান, আমি ব্যান্ডের গান লিখেছি খুব কম, কিন্তু হ্যাঁ কম লেখা হয়েছে,
কিন্তু কিভাবে কিভাবে যেন সৌভাগ্যক্রমে আমার গান হয়তো যেমন চন্দ্রিমাতে হয়েছে, কালো মাইয়া হয়েছে, নিঃসঙ্গতা, কেনই নিঃসঙ্গতা আরেকটু পরে, মানে 94-93 শেষে দিয়ে করা ওই অ্যালবামের তো দুটোই, কেনই নিঃসঙ্গতা এবং ব্যস্ততা দুটো গানই খুব হিট হয়েছিল। আমি তিনটা গান করেছিলাম, আজ দিন কাটুক গানে টাইটেল, ওইটাও আমার লেখা, এই তিনটা গান করেছিলাম। আর যেটা হয়েছে যে এমনি চাইমের আমি যেমন খালিদ ভাই আমার আরেকটা গান করেছিলেন নষ্ট নারী, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তাই না, আমারটা ছিল আমি কষ্ট পেয়েছি তাই নষ্ট হয়েছে, এটা কিন্তু কষ্ট পেতে বেশি পেতে ভালোবাসির চেয়ে আরো আগে আগে অনেক আগে করা, আমি কষ্ট পেয়েছি তাই নষ্ট হয়েছে, এটা ছিল যে তার ভালোবাসায় খাঁচ ছিল বুঝিনি আগে, তার ছলনাটাই করলো যে হায় নষ্ট আমাকে, আমি কষ্ট পেয়েছি তাই নষ্ট হয়েছে, এটা ছিল খালিদ ভাই করেছিলেন। এটা ওই যে গিটারিস্ট নাম ভুলে গেলাম, ও শুট করেছিল গানটা, যাক তো ওই জন্য ব্যান্ডের ওইরকম সুযোগ হয়নি, সুযোগ হলে আমি আমি গান তো লিখতেই আসছি, কিন্তু সুযোগ পেয়েছি গান লিখে দিয়েছি অবশ্যই। কেন নিঃসঙ্গত বা 94 এবং ফিল্মে গান লেখার অধ্যায়গুলো শুনবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক শুনছেন।